75তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাখবো যে ভারতবর্ষের সংবিধানকে গুরুত্ব দিয়ে, স্বীকৃতি দিয়ে, সংবিধানকে মেনে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা সর্বপ্রথম বজায় রাখা প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা অটুট ভ্রাতৃত্ব বন্ধনে ভারতভূমিতে বসবাস করি। সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানুষের মানুষের যে বিভাজন, সেই বিভাজনকে 75তম বর্ষে দাঁড়িয়ে শপথ দিতে হবে, বন্ধ করতে হবে। তবেই দেশের সার্বভৌমত্ব রক্ষা থাকা হবে, তবেই দেশের অগ্রগতি হবে, তবেই দেশের সংবিধান যারা রচনা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। অত্যন্ত গ্রামের